বিএনপি নেতাদের কাছে আইনের শাসনের বিশ্বাসই না, এরা কখনো আইনের শাসনে যায় নাই। কারণ এই বিএনপি তো তার প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার পর বিচার বন্ধ করে দিয়েছিলেন, বঙ্গবন্ধু আত্মস্বীকৃত খুনিদের বিচার বন্ধ করার জন্য ইনডিপেন্ডেন্ট আইন করেছিলেন এবং তাদেরকে পুরস্কৃত করেছিলেন। এবং এই বিএনপি বর্তমান বিএনপি জিয়াউর রহমান মারা যাওয়ার পরে যে হত্যাকাণ্ডের শিকার হয়েছিল সেই বিএনপি তার দলের প্রতিষ্ঠাতার হত্যার বিচারও এই বিএনপি করে নাই। তার মানে এরা কখনো আইনের শাসনে বিশ্বাসী না, বিচার বিভাগের কখনো বিশ্বাসী না, যার কারণে যে কোনো অন্যায়ের অপরাধের বিচার হলেই তাদের কাছে মনে হয় যে এটা বোধহয় সঠিক হচ্ছে না। আর বিশেষ করে যে স্বাধীনতা বিরোধী কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি বিচার হয় সে বিচার হলে বিএনপির আতে ঘা লাগে, কারণ এরা তো সবই একই জায়গা। এই যে মানবাধিকার কর্মী যেটাকে বলা হচ্ছে আদিলুর রহমান অধিকারের একজন সে উচ্চ পর্যায়ের কর্মকর্তা, সে কী কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে? 2013 সালে 5ই মে হেফাজতের যে সারা ঢাকা শহরে যে তাণ্ডবতা করেছিল, শাপলা চত্বরে অবস্থানে মতিঝিল শহর এলাকায় বাজুল নজম সহ দোকান টোকান পুড়িয়ে দেওয়া, কোরআন শহীদ পুড়িয়ে দেওয়া সহ ব্যাপক যে ধ্বংসত করেছিল, সেই দিনকে তারা পরদিনকে বিএনপি সহ ওই হেফাজতের সঙ্গে তাদের একাত্ম প্রকাশ করে সরকারের বিরুদ্ধে আরও নাশকতা কর্মকাণ্ডের পরিকল্পনা ছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই রাত্রেই তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে এবং 10 মিনিটের মধ্যে সব তারা পালিয়ে চলে যায়। এখন এই ঘটনায় আমরা বারবারই বলেছিলাম যে এখানে এমন কোনো ক্যাজুয়ালিটি হয় নাই। এই আদিলুর রহমান উনি সেই সময় রিপোর্ট করলেন 61 জন ব্যক্তির প্রাণহানির ঘটনা উল্লেখ করেছিলেন, তালিকা দিয়েছিলেন। তার এই তথ্যের উপর ভিত্তি করে আল জাজিরা, সিএনএন নিউজ করেছিলেন, ঢাকায় ডেইলি স্টার, প্রথম আলো সহ অনেকে নিউজ করেছিলেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল আদিলুর রহমান যে 61 জনের তালিকা দিয়েছে তার মধ্যে 11 জনই হচ্ছে জীবিত অবস্থায়, পরবর্তীতে গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন তারা জীবিত। 26 জনের কোনো নাম ঠিকানাই সম্পূর্ণ ছিল ভুয়া এবং বাকিগুলোর কোনো বেশিরভাগই আছে দেশের বাইরে এবং কেউ কেউ বিভিন্ন জায়গায় কর্ম আছে। এই যে মিথ্যাচার করে 61 তারিখ ছিল, এই মিথ্যাচার করে সেই সময় এই সরকারের বিরুদ্ধে দেশ এবং বিদেশে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল, সরকার ভাবমূর্তি নষ্ট করেছিল এবং গণহত্যার কথা উল্লেখ করেছিল। এই মিথ্যাচারের শাস্তি হবে না? তার এই আদালতে তার এই তথ্য মিথ্যা প্রমাণিত হয়, তাকে আদালত শাস্তি দিয়েছে। এখানে মির্জা ফখরুলরা কেন তার এই মিথ্যাচারের পক্ষে অবস্থান নিচ্ছে? তার মানে এরা মিথ্যাচার করে অভ্যস্ত বলে এই জন্য মিথ্যাচারের পক্ষে অবস্থান নিয়েছে। আমাদের বিদেশি চাপের কোনো প্রয়োজন নেই, বিদেশি চাপ আমরা অনুভব করি না। আমরা বারবারই বলেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে, অথবা আমরা আশা করি সকল দল নির্বাচনে অংশ নেবে এবং নির্বাচন অবশ্যই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে। আমরা নির্বাচন অবাধ সুষ্ঠু হবে কিনা দেখার জন্য যদি বিদেশি কোনো বন্ধুরা মনে করে পর্যবেক্ষক পাঠাবে সেটা দারুণ উক্ত আসে। যে কোনো দেশ তাদের দেশ থেকে যে সংখ্যক পরিমাণ তারা পর্যবেক্ষক পাঠাতে চায় তারা পাঠাতে পারবে। যে বিএনপি ইতিপূর্বে 2013-14-15 সালে আন্দোলনের রাজপথে তারা সহিংসতা করেছে, ভাঙচুর করেছে, গাড়ি ঘোড়ে আগুন দিয়েছে, ট্রেনে বাসে গাড়িতে আগুন দিয়ে মানুষ পুড়ে হত্যা করেছে, সরকারি বেসরকারি সম্পত্তি আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করেছে, এই যে সন্ত্রাসী রাষ্ট্র কর্মকাণ্ড করা এটা বিএনপির একটা মজ্জাগত অভ্যাস। তো এখন যেহেতু উন্নয়ন অগ্রগতির ধারায় আমাদের এই উন্নয়ন অগ্রগতি আবার এই সন্ত্রাসী রাষ্ট্র কর্মকাণ্ড করে ব্যাহত না করতে পারে সেই জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে শান্তি সমাবেশ ডাকা হয় যাতে এই ধরনের কোনো রাষ্ট্রীয় কর্মকাণ্ড করার কেউ সুযোগ না পায়। মির্জা ফখরুল সাহেবের যে সমস্ত কথাবার্তা বলে গণতন্ত্রের কথা বলে, উনি গণতন্ত্রের সংজ্ঞা জানেন? এই মির্জা ফখরুল সাহেবের যে দলটা করেন সেই দলই তো সৃষ্টি হয়েছে অবৈধ পন্থায়। ক্যান্টনমেন্টে সামরিক বাহিনীর পকেটে বসে তার দলের নেতা ছিলেন জিয়াউর রহমান, ক্যান্টনমেন্টে বসে দল গঠন করছিলেন। এই দলটাই তো অবৈধ অগণতান্ত্রিক পন্থা হয়েছে, সেই দলের নেতা হিসাবে উনি গণতন্ত্রের গণতন্ত্র বলেন, এটা তার জন্য লজ্জাস করা হওয়া উচিত। গণতন্ত্রের সঙ্গে অনুযায়ী গণতন্ত্র আসে, মানুষের বাক স্বাধীনতা আসে, বাক স্বাধীনতা আসে বলেই মির্জা ফখরুল সহ বিএনপি নেতারা প্রতিদিন সকাল বিকাল সরকারের বিরুদ্ধে নানান বিষেধগার করার সুযোগ পাচ্ছে। বাক স্বাধীনতা না থাকলে তাহলে তো আর এই ধরনের মিথ্যাচার করে বিষেধগার করার সুযোগ পেত না। এরপরও বিএনপির এই ধরনের কথাবার্তা এটা তাদের নির্লজ্জ মিথ্যাচার ছাড়া আর কিছু না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে এই ধরনের অভিযোগটা যথাযথ নয়, তবে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে কিছুটা এটা তো অবশ্যই অনস্বীকার্য। সারা পৃথিবীতেই কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে COVID-19 কারণে 2 বছর এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে এই পরপর 3টা বছরে সারা বিশ্বে একটা অর্থনৈতিক মন্দা গেছে। সেই মন্দার কারণে পৃথিবীর অনেক উন্নত দেশে মানি ইনফ্লেশন হয়েছে,
এই মুদ্রাস্ফীতির কারণে কিন্তু জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে, সেটা আমাদের এখানেও বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশের বড় সমস্যা হল যে একদিকে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার চাপ, আর দ্বিতীয় দিকে আমাদের অসাধু ব্যবসায়ীরা, আমাদের কিছু ব্যবসায়ী আছেন যাদের মধ্যে অসাধু মানসিকতা আছে, সুযোগ পেলেই জিনিসপত্রের দাম বৃদ্ধি করে অধিক মুনাফা লাভের জন্য তারা এই মানসিকভাবে কষ্ট দেয়। আমরা দেখি বিশেষ করে কোনো উৎসবের সময়, আমরা মুসলিম ধর্মের সবচেয়ে বড় উৎসব হয় আমাদের ঈদ উল ফিতরের, সেই রোজার মাসে প্রতিটি জিনিসের দাম বাড়িয়ে দেয়। এটা হচ্ছে তাদের একটা অসাধু মানসিকতার লক্ষণ। এরকমভাবে আমাদের এই একদিকে মুদ্রাস্ফীতি এবং এই অসাধু মানসিকতা, এই দুইটা কারণে দ্রব্যের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে, যেটা সাধারণ মানুষ কিছুটা হলেও কষ্ট আছে পাচ্ছে। আমাদের সরকার পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যত দ্রুত সম্ভব এই দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণটা করার জন্য এবং মানুষের সহনীয় পর্যায়ে দ্রব্যমূল্য নিয়ে আসার জন্য সরকার পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে। আমাদের সরকারের পক্ষ থেকে অনেকগুলো সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে, এর পাশাপাশি আবার আমাদের ওএমএসের মাধ্যমে সাধারণ মানুষের কাছে প্রায় 1 কোটির বেশি মানুষ কিন্তু ওএমএসের পাচ্ছে, প্রাইস কার্ডের মাধ্যমে তারা স্বল্প মূল্যে চাল ডাল তেল লবণ পাচ্ছে, এর পাশাপাশি টিসিবির মাধ্যমে পাচ্ছে। আমাদের সরকার পক্ষ থেকে বিভিন্নভাবে সাধারণ জনগণকে দ্রব্যমূল্যের থেকে রক্ষা পাওয়ার জন্য সহায়তা করা হচ্ছে, প্রায় 4 কোটি মানুষকে এই আর্থিক সহায়তার আওতায় নিয়ে আসা হয়েছে। অবতীর্ণ হই সাধুগণের পরিত্রাণ দুষ্টদিগের গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। যে ব্যক্তি তার প্রতিপালকের সাক্ষাৎ লাভ করতে চায় সেজন্য সৎ যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ও মাননীয় এরপর উত্তরীয় নিশ্চয় যারা ঈমান আনয়ন করবে এবং সৎ কাজ করবে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করত এবং শত শত স্টুডেন্ট, পরবর্তীতে আমরা চেষ্টা করেছি স্বাধীনতার সপক্ষের শক্তি হিসেবে কুষ্টিয়া সন্ত্রাসের জন্ম শুধুমাত্র 4 জন স্টুডেন্ট নিয়ে ফিজিক্স এবং ম্যাথ পড়ালাম। পক্ষের কিছু কোচিং সেন্টার ছিল যারা কোচিং সেন্টারের অন্তরালে শাসন ক্ষমতায় ছিল, তখন আমাদের এই কুষ্টিয়া অঞ্চলে